একাত্তর সালের চেয়েও ভয়ঙ্কর শিক্ষা দেবে পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর হুঁশিয়ারি। পাকিস্তান যদি জম্মু কাশ্মীরে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তবে সমউচিত জবাব দেবে ভারতীয় সেনাবাহিনী। ১৯৭১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল KGS ধিলোর একথা বলেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান অশান্তি ছড়ানোর চেষ্টা করলে এমন শিক্ষা দেওয়া হবে যে তাদের আগামী প্রজন্ম ভুলতে পারবে না। চীনের কর্পোরেস কমান্ডার হিসেবে নিয়োজিত রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল KGS ধিলোর। ভারতীয় সেনাবাহিনী গত 21 আগস্টে কাশ্মীর উপত্যকায় দুই ব্যক্তিকে আটক করেছে। তারা পাকিস্তানের বাসিন্দা বলে স্বীকার করেছে। সেই স্বীকারোক্তির ভিডিও সাংবাদিকদের কাছে প্রকাশ করেন লেফটেন্যান্ট জেনারেল ধিলো। সে সময় KGS ধিলোর বলেছেন, ভারতে সন্ত্রাসীবাদী পাঠানোর কোনো চেষ্টাই বাকি রাখবে না পাকিস্তান। আর্থিক অবস্থা বেহাল, কূটনৈতিক অবস্থা নড়বড়ে, এমনকি রাজনৈতিক তালমাটাল পরিস্থিতি সত্ত্বেও ভারতের মাটিতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করবে পাকিস্তান। পাকিস্তানে যা ইচ্ছা করতে পারে, তবে সমুচিত জবাব দেওয়া হবে, আর এমন জবাব দেওয়া হবে যা তাদের আগামী প্রজন্ম ভুলতে পারবে না। এটা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান। তার হুঁশিয়ারি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলছে, ১৯৭১ সালের চেয়েও ভয়ঙ্কর শিক্ষা দেব পাকিস্তানকে। ১৯৭১ সালে 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল, তৈরি হয়েছিল বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ প্রকাশিত ওই ভিডিও পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আটক দুই ব্যক্তি। আটককৃতদের একজন বলেছেন, পাকিস্তানের রাওয়ালপিন্ডের জলেবিচক থেকে এসেছি, আমার গ্রামের নাম জিবদান, লঙ্কর এ তৈবার মুজাহিদ আমি, কাসের বানে আমাকে সঙ্গী নাজিমকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। জম্মু কাশ্মীরের এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মনির খান বলেন, ভিডিওটি থেকে স্পষ্ট যে গুলমার্গ ও কাশ্মীরের অন্য এলাকা দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছে।